নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করেছেন যে প্রকল্পে মহিলাদেরকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আর এই তিরিশ হাজার টাকার লোন যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ হাজার টাকা করে ছাড় দেওয়া হবে এবং যদি আপনি কুড়ি হাজার টাকার লোন নেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দশ হাজার টাকা ছাড় পাবেন অর্থাৎ আপনাকে শুধুমাত্র দশ হাজার টাকা মেটাতে হবে আর যে লোনটার নাম দেওয়া হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি সরকারিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই লোনের বিষয়ে গভর্নমেন্টের তরফ থেকে কি বলা হয়েছে এবং সরকারি ওয়েবসাইট থেকেই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই লোনের জন্য আপনারা আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কোথায় আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য যে লোনটি চালু করেছেন সেই লোন প্রকল্পটির নাম হলো মহিলা সমৃদ্ধি যোজনা লোন আর বন্ধুরা এই লোনের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমি কিন্তু একটি সরকারি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি যে ওয়েবসাইটে দেখুন এখানে বুঝতেই পারছেন আপনারা বাঁকুড়া ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের জেলার একটি অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে কিন্তু এগিয়ে বাংলার লোগো লাগানো রয়েছে এবারে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা যে এই ওয়েবসাইটে অর্থাৎ সরকারি ওয়েবসাইটে কী কী বলা হয়েছে তার আগে এখানে আরও একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি ওয়েবসাইট এখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো বন্ধুরা একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন মহিলা সমৃদ্ধি যোজনা লোন তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আর আপনারা তারিখটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত তারিখে এটা আপডেট করা হয়েছে এবারে যোগ্যতা অর্থাৎ কারা কারা এই লোনটা পাবেন দেখুন এখানে বর্ণে বলা হয়েছে তপসিলি জাতি হলে আপনারা আবেদন করতে পারবেন খ বলা হয়েছে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক দেড় লক্ষ টাকা অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা বছরের সর্বাধিক ইনকাম করেন তাহলে কিন্তু আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন কিন্তু লাখ হাজার টাকার উপরে যদি আপনারা ইনকাম করেন এক সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বয়স কত লাগবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে আঠেরো থেকে পঞ্চাশ বছরের যে কোনো মহিলারা আবেদন করতে পারবে অর্থের জন্য বিধান অর্থাৎ আপনারা কিভাবে টাকাটা পাবেন দেখুন এখানে বলা হয়েছে এই প্রকল্পের ব্যয় সর্বাধিক কিন্তু তিরিশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ধরুন একটা দোকান করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকা সরকার থেকে লোন দিয়ে দেওয়া হবে আর এই তিরিশ হাজার টাকার উপরে কিন্তু আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে অর্থাৎ ছাড় দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ভর্তুকি প্রকল্পের ব্যয়ের পঞ্চাশ শতাংশ এবং দশ হাজার টাকা যেটা কম হবে অর্থাৎ ধরুন আপনি কুড়ি হাজার টাকা একটা লোন নিচ্ছেন এই কুড়ি হাজার টাকার উপরে কিন্তু আপনাকে দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে এবং যদি আপনি তিরিশ হাজার টাকার লোন নেন সেক্ষেত্রে কিন্তু এর ফিফটি পার্সেন্ট হলে পনেরো হাজার টাকা হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এক্ষেত্রে পনেরো হাজার টাকা নয় সর্বাধিক আপনাকে কিন্তু দশ হাজার টাকাই ছাড় দেওয়া হবে তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই লোনটা নিলে আপনাদেরকে সুদ কত করে দিতে হবে বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনি কুড়ি হাজার টাকা লোন নিয়েছেন আপনাকে তো দশ হাজার টাকা সাবসিডি দেওয়া হচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা শুধুমাত্র আপনাকে কিন্তু মেটাতে হচ্ছে অর্থাৎ এই যে দশ হাজার টাকা আপনাকে মেটাতে হবে এই দশ হাজার টাকার উপরে কিন্তু আপনাকে দেখুন সুদ কিন্তু তিন পার্সেন্ট হিসাবে দিতে হবে এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা দেখুন তিন পার্সেন্ট সুদ কিন্তু আপনাকে এই দশ হাজার টাকার উপরে দিতে হবে এবারে বন্ধুরা পুনরুদ্ধার অর্থাৎ লোনটাকে আপনাকে কীভাবে মেটাতে হবে দেখুন এখানে বলা হয়েছে বারোটি সমান তৈমাসিক কিস্তি এবং মূল এবং সুদ অর্থাৎ যে তিন পার্সেন্ট সুদটা সেই সুদ এবং আসল যেটা হবে সেটা অনুযায়ী আপনাকে মেটাতে হবে এবারে বলা হয়েছে দেখুন বন্ধুরা বাস্তবায়নের ভিত্তি অর্থাৎ কারা কারা কীভাবে আবেদন করতে পারবেন দেখুন এখানে পরিষ্কার জানানো হয়েছে দলগতভাবে অর্থাৎ আপনারা যদি মনে করেন গোষ্ঠী লোন হিসাবে নেবেন সেটাও নিতে পারেন অথবা যদি স্বতন্ত্রভাবে নিতে চান অর্থাৎ আপনি যদি নিজে একা লোনটা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এবারে বলা হয়েছে ডকুমেন্ট কী কি জমা দিতে হবে বন্ধুরা এবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই লোনটা নেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখুন এখানে পরিষ্কার জানানো হয়েছে আইএফএসসি যুক্ত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সঙ্গে আধার কার্ড নাম্বার লাগবে তারপর বলা হয়েছে চেয়ারম্যান পৌরসভা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র অর্থাৎ আপনার যে বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার নিচে সেটা কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে অথবা এই সমস্ত জায়গা থেকে লিখিয়ে নিতে হবে এবারে বলা হয়েছে যোগ্য কর্তৃপক্ষ জারি শংসাপত্র এটা কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ এটা কিন্তু আপনার না থাকলেও হবে এরপরে বলা হয়েছে দেখুন চেয়ারম্যান পৌরসভা সভাপতি পঞ্চায়েতের সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্র গ্রহণযোগ্য অর্থাৎ আপনি যে এস সি এসটি ও যে জাতির শংসাপত্র অর্থাৎ আপনি এখানে যদি এস সি সার্টিফিকেট আবেদন করতে চান অর্থাৎ এস কাস্টের আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাতির শংসাপত্রটা এই সমস্ত জায়গা থেকে নিয়ে নিতে হবে এবারে বলা হয়েছে দেখুন দশ টাকা মূল্যের একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে তো এটা কিন্তু আপনার লাগবে এবারে বন্ধুরা বলা হচ্ছে দান গাহি অর্থাৎ কাকে এই সুবিধাটা দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত মহিলাদেরকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে অর্থাৎ এই লোনটা কিন্তু এই তিরিশ হাজার টাকা পর্যন্ত যে লোনটা আপনারা পাবেন এটা কিন্তু সমস্ত মহিলারা নিতে পারবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে সে কিন্তু এই লোনটা নিতে পারবেন আর উপকারিতাতে দেখুন এখানে বলাই রয়েছে যে ভর্তুকি এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই লোনের জন্য আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে আবেদনের পদ্ধতি ব্লক থেকে ডব্লু বিএসি এস টি কর্পোরেশন এবং সেই সঙ্গে তিন পুরুষের কমিটি অনুমোদনের পর এখানে বলা হয়েছে দেখুন ডব্লু বিএসি এস টি ও এসসিটি কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করুন অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই লোনটা নিতে চান সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট সহকারে আপনাকে এই জায়গায় কিন্তু পাঠাতে হবে আর তার আগে আপনাদেরকে বলব বন্ধুরা এই লোনটা আপনার এলাকা থেকে নেওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনারা আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করুন অথবা এসডিও অফিসে যোগাযোগ করুন বিস্তারিত জানুন তারপরে আপনারা লোনটার জন্য আবেদন করুন সেই সঙ্গে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে রাখা দরকার এই লোনটা যদি আপনারা নিতে চান তাহলে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র বাঁকুড়া জেলা এই ওয়েবসাইটটা দেখিয়েছি বলে যে বাঁকুড়া জেলার লোকেরাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন এমনটা নয় বন্ধুরা আপনারা প্রায় প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস বা এসডি অফিস রয়েছে সেখানে যাবেন এবং এই লোনের বিষয়ে বিস্তারিত জানবেন আধিকারিকরা আপনাদেরকে পরামর্শ দেবে তারপরে আপনারা লোনের জন্য আবেদন করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ